আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয়, আমাদের পৃথিবীতে মারমিটের কোনো অস্তিত্ব আছে? বিজ্ঞানীদের মতে হয়তো বা বহু বছর পূর্বে আমাদের পৃথিবীতে মারমিট এক্সিস্ট করত, তবে তারা কি এখনও আছে? এখনকার পৃথিবীতে মারমিট থাকুক বা না থাকুক আশ্রয় গল্পে আছে। আজ আমরা এমন এক মারমিটের গল্প জানব যে মারমিটের পুরো শরীর ছিল ধনরত্নে ভরা, যার গান শোনা মাত্র পুরুষেরা তার কাছে ছুটে যেত পাগল হয়ে। আর এরপর তাদের সাথে যে নির্মম পরিহাস হতো সেই ব্যাপারে আমরা জানতে পারবো এই মুভিতে। তো চলুন আর দেরি না করে মুভির মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা কতগুলো সৈনিককে দেখতে পাই, যারা কিনা একটি জঙ্গল দিয়ে কোথায় একটা যাচ্ছিল। তাদের মধ্যে একজন সৈনিক শ্রবণহীন ছিল, অর্থাৎ সে কানে শুনতে পেত না। এখন তাদের মধ্যে থেকে একজন তাকে ইশারা দিয়ে পিছনের দিকে যেতে বলে। এরপর তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য একটি পুকুরের কাছে থামে। সেই শ্রবণহীন সৈন্যটি যখন তার ঘোড়াটি একটি গাছের সাথে বাঁধছিল, তখন সে পুকুরের কাছে একটি স্বর্ণের টুকরো দেখতে পায়। সে সেই স্বর্ণের টুকরোটিকে নিয়েও নেয়, কিন্তু তারা জানতো না সেই পুকুরে একটি সাইরেন ওয়েভ ছিল, অর্থাৎ এক ধরনের মারমিট, যে কিনা পানির নিচ থেকে তাদের দেখছিল। তার পুরো শরীর অনেক হীরামুক্ত দিয়ে ভর্তি ছিল। এখন সেই সৈন্যটি পানির ভিতরে কিছু নাড়াচাড়া করার শব্দ অনুভব করে, কিন্তু সে পেছনে তাকিয়ে পানিতে কিছুই দেখতে পায় না। এই মুহূর্তে আমাদের সৈন্যদের সাথে কিছু লোকদেরকে দেখানো হয়, যারা কিনা সেখানে কালো জাদু করছিল। এক পর্যায়ে সেই সাইরেন ওয়েভ পানির উপরে উঠে অদ্ভুতভাবে নাচতে শুরু করে। সে নাচতে নাচতে এক পর্যায়ে বিকট শব্দ করতে শুরু করে। তার চিৎকার শুনে সব সৈনিকরা তার বশে চলে আসে এবং তার প্রতি আকৃষ্ট হতে থাকে। এরপর আবারও সাইরেন ওয়েভ অদ্ভুতভাবে নাচতে শুরু করে এবং আবারও অনেক জোরে জোরে চিৎকার করে। তার এই বিকট আওয়াজে কিছু সৈনিক সাথে সাথেই মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা তাকে পাওয়ার জন্য একে অপরকে মেরে তার কাছে যেতে শুরু করে। সাইরেন ওয়েভও নাচতে নাচতে পেছনের দিকে যেতে শুরু করে। এদিকে সেই শ্রবণহীন সৈনিকটি কিছুই বুঝতে পারছিল না যে তার সাথীরা কেন এমনটি করছে, কেননা সে তো কিছুই শুনতে পাচ্ছিল না। এখন তার নজর সাইরেন ওয়েভের উপরে পড়ে, সে তাকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে বাকি সৈনিকরা একে অপরকে মারতে মারতে সাইরেন ওয়েভের দিকে যেতে শুরু করে। তারা তাকে পাওয়ার জন্য আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছিল। এক পর্যায়ে সেখানকার সবাই মারা যায়, শুধু সেই শ্রবণহীন সৈনিকটি বাদে। সাইরেন যখন সেই সৈনিকটিকে দেখতে পায় তখন সে আবারও বিকট শব্দ করতে শুরু করে এবং এইভাবে সে সৈন্যটিকেও নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করে, কিন্তু ওই সৈন্যটির তো কিছুই হয় না, কারণ সৈন্যটি শ্রবণহীন হওয়ায় কানে কিছুই শুনতে পাচ্ছিল না। এতে সে তাকে বশ করতে পারে না। সে আরও কয়েকবার চিৎকার করলে তার কোনো লাভ হয় না। এক পর্যায়ে সাইরেন তাকে বশ করতে না পেরে ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো বা তার নিজের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে, যে কারণে সৈন্যটি তার প্রতি আকৃষ্ট হচ্ছে না। এখন সে আবারও পানির নিচে চলে যায়। এসব দৃশ্য দেখার পর সেই সৈন্যটি অনেকটা অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়। অন্যদিকে সাইরেন তাকে পানির নিচ থেকে দেখছিল এবং তাকে দেখে তার প্রতি আকর্ষণ অনুভব করছিল। সে তাকে তাড়া করে নিতে চাচ্ছিল। এদিকে এসব কিছু না বুঝতে পারা সৈনিকটি ভয়ে ভয়ে তার ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে এক পর্যায়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে অনেক কষ্টে উঠে দাঁড়ায়। এরপর একটি নদীর ধারে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে, আর রাত হয়ে যাওয়ায় সে সেখানেই ঘুমিয়ে যায়। এখন সাইরেন ওয়েভ তার কাছে আসে। সে তাকে দেখে আবারও অদ্ভুতভাবে নাচতে শুরু করে। এখানে সৈন্যটিকে পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। সে সেই সৈন্যটির সাথে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে সৈন্যটি তার উপর ভারী কিছু অনুভব করে। এরপর সে দেখতে পায় সাইরেন ওয়েভ তার পাশেই শুয়ে আছে। এখানে সাইরেন ওয়েভ তাকে দেখে পালাতে গেলে সৈন্যটি তার হাত ধরে ফেলে। এরপর সে হাতটি ছাড়িয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু সৈন্যটির হাতে সাইরেন ওয়েভের শরীর থেকে কিছু হীরে আটকে যায়। এটা দেখে সে বুঝতে পারে সাইরেন ওয়েভের পুরো শরীর হীরা ও স্বর্ণ দিয়ে ভরপুর ছিল। এজন্য সে সাইরেন ওয়েভের শরীরে থাকা হীরামুক্তকে পাওয়ার লোভে তার পিছু করতে শুরু করে। সৈন্যটি সাইরেন ওয়েভের পিছু করতে করতে একটি পাহাড়ের ঝর্ণার কাছে এসে উপস্থিত হয়। সাইরেন ওয়েভ ঝর্ণার উপর দাঁড়িয়ে ছিল। তাকে দেখে সৈন্যটিও ঝর্ণার দিকে এগোতে শুরু করে। সে তার তলোয়ারটি সেখানেই রেখে পানিতে নেমে পড়ে। এটা দেখে সাইরেন ওয়েভ মনে করে ওই সৈন্যটিও তার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছে। এখন সাইরেন ওয়েভ এক ডুব দিয়ে সৈন্যটির কাছে চলে আসে এবং খুশি মনে নাচতে শুরু করে দেয়, এবং সৈন্যটিও তার সাথে এমন আচরণ করে যেন সে তার প্রতি আকর্ষিত হয়ে গিয়েছে এটা বোঝাতে। কিন্তু সে তো শুধুমাত্র তার শরীরে থাকা হীরামুক্তগুলিকে চাচ্ছিল। এক পর্যায়ে সাইরেন ওয়েভ তাকে কিস করতে চেষ্টা করে, তবে তার ঠোঁটে লেগে থাকা হীরের কারণে সৈন্যটি কিস করতে গিয়ে ব্যথা অনুভব করে, কিন্তু সাইরেন ওয়েভ নিজেকে থামাতে পারে না এবং আবারও সৈন্যটিকে কিস করতে শুরু করে। এতে সৈন্যটির মুখ থেকে অনেক বেশি রক্ত পড়তে শুরু করে, কিন্তু সে তাকে থামায় না। এক পর্যায়ে সৈন্যটি সুযোগ পেয়ে সাইরেন ওয়েভকে আঘাত করে সেখানে অজ্ঞান করে দেয়। এরপর সে তার শরীরে থাকা সমস্ত হীরে এবং মুক্ত খুলে নেওয়া শুরু করে। এখন সৈন্যটি তার শরীরে থেকে সমস্ত হীরে খুলে নেওয়ার পর তার নিস্তেজ দেহটিকে পানির মধ্যে ফেলে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সাইরেন ওয়েভ পানির মধ্যে ভাসছিল এবং সেখানকার পানিতে তার রক্ত মিলিয়ে যাচ্ছিল। এতক্ষণে সাইরেন ওয়েভের শরীরটি আবারও সেই পুকুরে চলে এসেছে এবং অদ্ভুতভাবে পানির তলে মিলিয়ে যাচ্ছিল।
এখানে তার রক্ত সেখানকার সকল নদীর পানিতে মিলিয়ে যাচ্ছিল। অন্যদিকে সেই সৈন্যটি হীরের বস্তা নিয়ে পালাতে চেষ্টা করছিল। তবে এই হীরের বস্তাটি অতিরিক্ত ভারী হওয়ায় তার পক্ষে এটি বহন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। চলতে চলতে এসে এক পর্যায়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে সে এবং একটি নদীর ধারে এসে পানি পান করতে শুরু করে। তবে ততক্ষণে সেই নদীর পানির সাথে সাইরেনের রক্ত মিশে গিয়েছিল, যা বুঝতে না পেরে সৈন্যটি ও সেই নদীর রক্ত মিশ্রিত পানি খেয়ে ফেলেছিল। সে যখন এটা বুঝতে পারে তখন তার ভেতরে অনেক অদ্ভুত আচরণ শুরু হয়ে যায়। সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে সে তার শ্রমশক্তি ফিরে পায়, অর্থাৎ এখন সে কানে শুনতে পাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে তার আচরণগুলো আরও অনেক অদ্ভুত হতে শুরু করে। সে অস্থির হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সে একটু শান্ত হয়। তখন সাইরেন ওয়েস পানি থেকে উঠে আসে এবং সে তার নিজের এই অবস্থা থেকে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, পাশাপাশি অনেক কষ্টও পায়। সে মনে করেছিল সৈন্যটি তাকে ভালোবেসেছিল, কিন্তু সে তার প্রতি নয়, বরং তার হীরে এবং মুক্তির প্রতি আকর্ষিত হয়েছিল। এখন সে যখন সৈন্যটিকে দেখতে পায় তখন সে আবারও বিকট শব্দ করতে শুরু করে। তার শব্দ শুনে সৈন্যটি নিজেকে থামিয়ে রাখতে পারে না। সেও বাকি সৈনিকদের মতো সাইরেনের প্রতি আকর্ষণ অনুভব করে এবং তার দিকে যাওয়া শুরু করে, কারণ সে সেই রক্ত মিশ্রিত পানি পান করার ফলে কানে শুনতে পাচ্ছিল। এদিকে সাইরেনস আরও বেশি শব্দ করে, সৈন্যটিকে তার দিকে আহ্বান করার চেষ্টা করে। এদিকে সৈন্যটি চেষ্টা করেও নিজেকে থামিয়ে রাখতে পারছিল না, কারণ সে নিজের নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছিল। এখন সাইরেনস তার চিৎকারের মাধ্যমে সৈন্যটিকে পানির মধ্যে নিয়ে যায়। সৈন্যটিও এক পর্যায়ে পানির নিচে ডুবে যায় এবং তার লোভের কারণে সেখানেই তার মৃত্যুবরণ হয়। এদিকে সাইরেন উইস তার এই অবস্থার কারণে অনেক বেশি কষ্ট পায়, আর এই দৃশ্যের মধ্যে দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই শ্রবণহীন সৈন্যটি প্রথমে বেঁচে গেলেও পরবর্তীতে তার লোভের কারণে সে মৃত্যুবরণ করে, অর্থাৎ লোভে ভাব পাপে মৃত্যু, এই কথাটি এই সৈনিকের ক্ষেত্রে বাস্তবায়ন হয়। এর সেই সাথে আমরা একটি মারমিটের ভয়ঙ্কর রূপ এই গল্পে দেখতে পাই। আশা করি এই শিক্ষণীয় ছোট গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।